বিজেপির সাংগঠনিক পদে রদবদল, সরিয়ে দেয়া হলো একাধিক জেলা সভাপতিকে। বনগাঁয় জেলা সভাপতি পদে এলেন দেবদাস মণ্ডল, এতদিন তিনি জেলা সম্পাদকের পদ সামলেছেন। সরিয়ে দেয়া হলো বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি রামপদ দাসকে। দলের নতুন সভাপতি হলেন দেবদাস মণ্ডল। তিনি এতদিন বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব সামলেছেন। সাংসদ শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ বলেই পরিচিত দেবদাস মণ্ডল। তিনি জেলা সভাপতি হওয়ায় সভাপতি খুশি সাংসদ ঘনিষ্ঠ বিজেপি সমর্থকরা। বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি পরিবর্তনের জল্পনা চলছিল বহুদিন আগে থেকে। রবিবার রাজ্য বিজেপির পক্ষ থেকে একাধিক জেলা সভাপতি বদল করা হয়। এদিন বনগাঁ জেলা সভাপতির নতুন দায়িত্ব পেল দেবদাস মণ্ডল। ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের বাড়িতে বসে জেলা সভাপতি হওয়ার খবর পান দেবদাস মণ্ডল। দেবদাস মণ্ডলকে ফুলের স্তবক দিয়ে বুকে টেনে নেন শান্তনু ঠাকুর। তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী, দেবদাস মণ্ডলের নেতৃত্বে বনগাঁ লোকসভা আরও জাগ্রত হবে। সকলকে সঙ্গে নিয়ে আমরা আবার ভারতীয় জনতা পার্টির একটা নতুন রূপ তৈরি করতে চাইছি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে 15টা জেলার মতো চেঞ্জ করা হয়েছে টোটাল। আমার বনগাঁ সাংগঠনিক জেলায় সম্মানীয় দেবদাস মণ্ডল আমাদের বর্তমান আমাদের সংগঠনের সভাপতি। এমনিতে ভারতীয় জনতা পার্টির ক্রেজ বনগাঁতে ব্যাপক, মানুষ দুহাত ভরে ভোট দিয়েছিল 2019-এ, 2021-এ ব্যাপকভাবে জিত, এবারেও মানুষ ভোট দিয়েছিল ব্যাপকভাবে, কিন্তু গণনায় যে কারচুপিটা হয়েছে যার জন্য মানে পরোক্ষভাবে দেখা যাচ্ছে যে আমাদের রেজাল্টটা খারাপ হয়েছে, কিন্তু মানুষ ভোট দিয়েছে। আমরা সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী যে মানুষ ভোট দিয়েছে এবং আগামীতে দেবদাস মণ্ডলের নেতৃত্বে পুরো সমগ্র এই লোকসভা জাগরিত হবে। সকলকে সাথে নিয়ে, সকলকে পাশে নিয়ে আমরা একটা আবার নতুন করে ভারতীয় জনতা পার্টির একটা সুন্দর রূপ আমরা তৈরি করতে চাইছি, এটা আমাদের প্রয়াস থাকবে। জেলা সভাপতি হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবদাস মণ্ডল জানান, এখন থেকে আমাদের শক্তিশালী সংগঠনকে আরো শক্তিশালী করা শুরু করব। মানুষ আমাদের সাথে আছে, আগামী লোকসভা ভোটে 2,22,000 ভোটে জিতব। পঞ্চায়েত ভোটে দলের ভরাডুবি প্রসঙ্গে সত্য দায়িত্ব পাওয়া জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, পঞ্চায়েত ভোটে জনগণের ভোট লুট হয়েছে, আগামী দিনে মানুষের জবাব দেবে। বিশের ভোট আমাদের লক্ষ্য, আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি হবে, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব এবং এখন থেকেই আমাদের শুরু যে শক্তিশালী যে সংগঠন আমাদের ভারতীয় জনতা পার্টি, তাকে আরও শক্তিশালী করা, কারণ মানুষ আমাদের সাথে আছে, সারা বাংলার মানুষ আমাদের সাথে আছে, সারা এই বনগাঁ লোকসভার মানুষ আমাদের সাথে আছে। শুধু এইটুকু বার্তা দিতে চাই, গত লোকসভায় আমরা 1,11,000 ভোটে জয়ী হয়েছিলাম, ভারতীয় জনতা পার্টির প্রার্থী এখানে জয়ী হয়েছিল শান্তনু ঠাকুর। আগামী দিনে আজকের ডেটে লিখে রেখে দিন, 2,22,000 ভোটে এখান থেকে জিতব। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ,